এত ক্ষমতাধর একটা ব্যক্তি কত সাদামাটা অবস্থা শুয়ে আছে। ভিউয়ার্স, আমি এখন গঙ্গা নদী পার হয়ে এপাশে খোশবাগে এসেছি, আর এখানে আছে নবাব সিরাজদৌলার কবরস্থান, আর এটি নবাব সিরাজদৌলার মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন, আর এই পাশে আছে কবর। কবরগুলো আপনার দেখে একটু দেখাই। ভিউয়ার্স, আপনাদের এখন দেখাবো নবাব সিরাজদৌলা কবর কোনটি। প্রথম থেকে এখান থেকে যে দুই নম্বরটা হচ্ছে নবাব সিরাজদৌলার কবরস্থান, কত সাদামাটা একটি কবর, আর ওই মাঝখানে বড় বেটা ওটা নবাব আলীবর্দী খান। চলে আসছি নবাব সিরাজদৌলার খোশবাগ থেকে। সর্বশেষ স্বাধীন নবাব নবাব সিরাজদৌলা এত ক্ষমতাধর একটি ব্যক্তি কত সাদামাটা অবস্থা শুয়ে আছে। তো এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমাদের মৃত্যুর জীবনটাই যে আসল জীবন, এবং আমরা বর্তমান পৃথিবীতে যতই ক্ষমতাধর হই একসময় আমাদের এই মাটির সঙ্গে মিশে যেতে হবে। তো এখান থেকে এই শিক্ষাটুকু আমরা নিতে পারি নবাব সিরাজদৌলা কবর থেকে। এটি মনে হয় মূল ফটক। এখানে টোটালে 34টি কবর আছে নবাব সিরাজদৌলার বংশধরদের, এই দুই পাশে 84টা আছে। আপাতত বিদায় নিচ্ছি, এখন আমার গন্তব্য, সর্বশেষ গন্তব্য হাজারদুয়ারি প্যালেস, ওখান থেকে ঘুরে আমি বহরমপুর চলে যাব। আল্লাহ হাফেজ।